আগামী নির্বাচনের প্রার্থীরা অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। আজ এই সংক্রান্ত একটি সিস্টেম চালু করেছে নির্বাচন কমিশন, পাশাপাশি একটি অ্যাপও চালু করা হয়েছে। এর মাধ্যমে নির্বাচন সংক্রান্ত সব তথ্য জানতে পারবেন ভোটাররা। এই দুটি ব্যবস্থা নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে সহায়ক হবে বলে মনে করে কমিশন। রবিবার রাজধানীর নির্বাচন ভবনে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামের অ্যাপ এবং অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম এর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কমিশনের কর্তা ব্যক্তিরা অংশ নেন। এ সময় এগুলোর বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন নির্বাচন কমিশনাররা। ভোটার যখন ওই প্রার্থী সম্পর্কে জানতে চাইবেন তখন এই ম্যানেজমেন্ট থেকে উনি দেখতে পারবেন যে আসলে প্রার্থীর তথ্য যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কি সঠিক না বেঠিক, সব কিছু দেখতে পাচ্ছে, বুঝতে পাচ্ছে। সো তারাও কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে তাদের জন্য যোগ্য প্রার্থী। নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহিতা এখন আরো বাড়বে বলে জানান অন্য দুই কমিশনার। তারা যদি এটা একটু সুন্দরভাবে মনে থেকে নিয়ে ব্যবহার করেন, আমার ধারণা যে আমাদের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা অবশ্যই অনেক ক্ষেত্রে অনেক স্বচ্ছ জবাবদিহিতামূলক হবে। আমার মনে হয় যে এটাতে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার বলেন, অনলাইনে মনোনয়নপত্র দাখিল হলে আচরণবিধি ভঙ্গ ও সংঘাত সৃষ্টি হবে না। সাবমিশন করতে গিয়ে অনেক সময় বাধাপ্রাপ্ত হয়, আবার সাবমিশন করার পরে অনেক সময় চাপ প্রয়োগ করা হয় তুমি নমিনেশন প্রত্যাহার করো। এই যে অনাচারগুলো, সেই অনাচারগুলো কিন্তু এই অনলাইন সিস্টেমের মাধ্যমে কমে আসতে পারে এবং টোটাল নির্বাচনের ব্যবস্থাটা আরও নির্ভরযোগ্য, আরও সহজ এবং আরও শুদ্ধ বা পরিশুদ্ধ হতে পারে। এই অ্যাপ ও সিস্টেম বাবদ খরচ হয়েছে 21 কোটি টাকা। শিগগিরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।